আজকের দিনটি গ্র্যাজুয়েটদের কাছে যেমন স্মরণীয়, তেমনি বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির পথেও অন্যতম মাইলফলক। সমাবর্তন একজন শিক্ষার্থীকে বৃহৎ কর্মজীবনে প্রবেশের যেমন সুযোগ করে দেয়, তেমনি রাষ্ট্র তার উপর দায়িত্ব অর্পণ করে। প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবনের দীর্ঘ পথ পাড়ি দিয়ে আজ যারা স্নাতকে ভূষিত হয়েছে, আমি তোমাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, বিশ্ববিদ্যালয় হিসাবে নবীন হলেও শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এক গৌরবময় ঐতিহ্যের উত্তরাধিকারী। শিক্ষা জ্ঞান বিস্তারের মহতী আদর্শে উদ্বুদ্ধ হয়ে 1863 সালে ব্রাহ্ম স্কুলের হাত ধরে এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। সুদীর্ঘ প্রায় 150 বছরের পথ পরিক্রমায় এই প্রতিষ্ঠানটি অনেক গৌরব ও গর্বের দাবিদার। বাঙালি ও বাংলার ইতিহাসের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস একই সুতুই গাথা। মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে আমাদের মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে জগন্নাথের শিক্ষক শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করেছে। এই প্রতিষ্ঠানের অনেক ছাত্র মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। আজমল, শাহাবুদ্দিন, নজরুল ও সিরাজের মতো তাদের অনেকে রণাঙ্গনে বীরত্বের পরিচয় দিয়ে শহীদ হয়েছেন। বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা শতাব্দী প্রাচীন এই শিক্ষা প্রতিষ্ঠানটি বর্তমানে বিশ্ববিদ্যালয় হিসেবে দক্ষ মানব সম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি আশা করি ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীগণ ও বিশ্ববিদ্যালয়ের গর্বিত উত্তরাধিকারের বিষয়টি মনে রেখে সমৃদ্ধ বাংলাদেশ গঠনের কাজে নিজেদের নিয়োজিত করবেন। সম্মানিত সুধীমণ্ডলী, বিশ্ব সভ্যতার চারদিকে আজ শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, শিল্প ও প্রযুক্তির জয় জয়কার। কিন্তু আধুনিক সভ্যতার দৌড়ে হারিয়ে যাচ্ছে সমাজে প্রচলিত নীতি, নৈতিকতা ও মূল্যবোধ। সামাজিক অবক্ষয় বাড়ছে, অবনতি ঘটছে সামাজিক শৃঙ্খলা এবং ছিন্ন হচ্ছে সামাজিক সম্পর্ক। নৈতিকতা ও মূল্যবোধের সংকট বোধ সর্বস্তরে। জ্ঞানের লক্ষ্য তাত্ত্বিক নয়, ব্যবহারিক। একটি রাষ্ট্রের জন্য নৈতিকতা শিক্ষাদান এবং জনগণের মধ্যে তা বজায় রাখা দরকার। নৈতিক শিক্ষা ও মূল্যবোধ মানব জীবনকে সৌন্দর্যমণ্ডিত করে তোলে। শিক্ষার্থীদের মাঝে বিশাল শিক্ষার্থীদের মাঝে শিক্ষার পাশাপাশি নৈতিকতার বীজ বপন করতে না পারলে কখনো সভ্য জাতি গঠন ও পূর্ণাঙ্গ মানুষ হওয়া যায় না। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা বিশ্বায়নের যুগে বাস করছি। আকাশ সংস্কৃতির প্রভাবে হারিয়ে যাচ্ছে বাঙালি জাতির সত্তার পরিচয়। বিশ্ববিদ্যালয়গুলোকে নিজস্ব সংস্কৃতি চর্চায় আরও বেশি সচেতন হতে হবে। সাংস্কৃতিক আগ্রাসনের হাত থেকে বাঙালি সংস্কৃতিকে রক্ষা করতে হবে, এবং এটাকে রক্ষা করতে সবাইকে তৎপর ভূমিকা পালন করতে হবে। আমাদের সংস্কৃতি আমাদেরকে খুলে দেবে চেতনার দরজা, ঐশ্বর্যমণ্ডিত করবে আমাদের ইতিহাস। তাই সাংস্কৃতিক ঐতিহ্যকে রক্ষা করার জন্য সবাইকে জোরালোভাবে এখনই এগিয়ে আসতে হবে। প্রিয় গ্র্যাজুয়েটবৃন্দ, স্বাধীনতার অবিনাশী এবং অবিস্মরণীয় চেতনাবোধ মানব চিত্তে দেশপ্রেম জাগায়। 9 মাসব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের জন্ম জাতির সর্বোচ্চ অর্জন। তাই দেশকে এগিয়ে নিতে মুক্তিযুদ্ধের মহান মূল্যবোধ ও চেতনা মন ও মানসে ধারণ করতে হবে। নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল চেতনার বিকাশ ঘটাতে প্রয়োজন পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ, আন্তরিক প্রচেষ্টা ও নিবিড় পরিচর্যা। সর্বোপরি সৃষ্টিশীল এবং ফলপ্রসূ কর্মসূচির মাধ্যমে শিক্ষাদের মাঝে বিস্তার ঘটাতে হবে স্বাধীনতার গৌরব গাথা। মুক্তিযুদ্ধের চেতনায় সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার
সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সোনাগুড়ি গড়ার লক্ষ্যে গ্রেজুয়েটদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানানোর বিকল্প নাই। অবিকৃত ইতিহাসের পরিপূর্ণ শিক্ষাই হতে পারে মুক্তিযুদ্ধের চেতনা জাগানোর প্রথম পদক্ষেপ। মুক্তিযুদ্ধের শিক্ষা বিস্তারে শিক্ষকমণ্ডলীকে আন্তরিক হতে হবে। পরিবার থেকে সচেতনভাবে মুক্তিযুদ্ধের চেতনার বিকাশ ঘটানো দরকার। এইভাবে সকলের প্রচেষ্টায় শিক্ষার্থীদের মাঝে নূতন সত্তা, নূতন মনোজাগতিক বাস্তবতার উদ্বোধনের মাধ্যমে সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে প্রকৃত দেশপ্রেমিক সোনারী সুনাগরিক তৈরি করতে হবে। সম্মানিত উপাচার্য ও শিক্ষক মণ্ডলী, বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে আপনারা হলেন মূল চালিকা শক্তি। প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য রয়েছে একটি নিজস্ব আইন। তাই আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে এবং আইন মেনে দায়িত্ব পালন করবেন। উপাচার্যগণ হলেন বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী। দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনাদেরকে সততা, নিষ্ঠা ও দক্ষতার পরিচয় দিতে হবে। আপনারা নিজেরাই যদি অনিয়মকে প্রশ্রয় দেন বা দুর্নীতিতে জড়িয়ে পড়েন, তাহলে বিশ্ববিদ্যালয়ের অবস্থা কি হবে তা ভেবে দেখবেন। এক শ্রেণীর শিক্ষক রয়েছেন যারা বিশ্ববিদ্যালয়ের চাকুরিটাকে ডাল হিসাবে ব্যবহার করে। অনেক সময় সন্ধ্যাকালীন কোর্স ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিয়ে সপ্তাহব্যাপী অতি ব্যস্ত সময় কাটান। এই সমস্ত কাজকর্মে তারা খুবই আন্তরিক। যত উনিহা শুধু বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ক্লাস নেওয়ার ক্ষেত্রে, তবে এসব শিক্ষক মহোদয়গণ সিলেবাস শেষ করার ব্যাপারেও খুব সিরিয়াস। তাই তারা একসাথে 3 থেকে 5 ঘন্টা একটানা ক্লাস নেন। অনেক সময় ছুটির দিনে ছাত্র ছাত্রীদের ডেকে একসাথে কয়েক ঘন্টা ক্লাস নেন। শিক্ষার্থীরা কতটুকু বুঝলো বা কতটুকু গ্রহণ করতে পারলো সেই ব্যাপারে তাদের কোনো দায়ী দায়িত্ব বা মাথা ব্যথা আছে বলে মনে হয় না। সেমিস্টার সিলেবাস শেষ করেছেন, এই সাফল্যে তারা গর্ববোধ করে। সম্মানিত উপাচার্যদেরকে এই বিষয়টি কঠোরভাবে দেখতে হবে। প্রধান নির্বাহী হিসাবে প্রশাসনিক কাজের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না তাও মনিটরিং করতে হবে। মনে রাখবেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের মোট খরচের সিংহভাগই আসে সরকারি কোষাগার থেকে, আর কোষাগারের টাকা আসে আপামর জনগণের পকেট থেকে। তাই যে বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন সেই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। শিক্ষকতা অত্যন্ত মর্যাদাপূর্ণ পেশা। আপনারা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন তারা অত্যন্ত মেধাবী ও বিশেষ গুণে গুণান্বিত ও দক্ষ। তাই আপনারা চাইলেই অন্য যে কোনো লোভনীয় চাকরি বা পদপদবি জোগাড় করতে পারতেন, কিন্তু তা না করে আপনারা শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। তাই কোনো ধরনের লোভ লালসা বা অন্য কোনো মোহের প্রতি আকৃষ্ট না হয়ে পেশার মর্যাদাকে সমুন্নত রাখবেন, তাহলেই শিক্ষার্থীরা আপনাদের আদর্শ হিসাবে বিবেচনা করবে। সম্মানিত সুধীমণ্ডলী, আগামী দিনে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে সময়ের চাহিদা ও জাতির আশা আকাঙ্ক্ষার নিরিখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সগৌরবে এগিয়ে যাবে এমনটি সকলের প্রত্যাশা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গ্রেজুয়েটগণ তাদের মেধা, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতার আলোকে দেশ এবং জাতির কল্যাণে কাজ করবে ও বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি
উজ্জ্বল করবে। তাদের জ্ঞান, সৃজনশীলতা, মেধা ও মননের দ্বারাই সমৃদ্ধ হবে আমাদের সোনার বাংলা। প্রিয় গ্রাজুয়েটগণ, আমার আর মাত্র লেখা বক্তৃতা আধা পাতা আছে। আধা পাতা আর এক আধা মিনিটে শেষ করতে পারবো, কিন্তু এত বড় সমাবেশ মনটা যাইতে চাচ্ছে না। না গেলে তো এমনি দাঁড়ায় থাকা যাবে না, কিছু না কিছু তো কইতা কইতেই হবে। বিষয়টা হইল, কথা অনেক কিছু বলার ছিল, কথা বললেই বড় সমস্যার সৃষ্টি হয়। বঙ্গভবন, এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই যে খেলার মাঠ, ধূপকলাই তো কইটা, এখান থেকে খুব বেশি দূরে না, খুব কাছে। এনে এখানে কিছু কথা বললেই এটা খুব দ্রুত গতিতে চলে যাবে। তাছাড়া আজকে আরো বিশেষ করে অন্য রকমের সমস্যা হয়ে গেছে। আমার সঙ্গে আবার আমার বৌমা, আমার বড় ছেলের স্ত্রী, সে আয়সা পড়ছে সঙ্গে। মানে আমার মনে হয় সে আসছে নাকি তার শাশুড়ি তাকে পাঠাইছে, এটা আমি জানি না। মনে হয় অন্য দু একটা বিশ্ববিদ্যালয়ে দু একটা কথা বলে ফেলছিলাম, মানে যাতে করে এই ধরনের কথা আর বলতে না পারি, এই জন্য এটার প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য মনে হয় তাকে পাঠাইছে। অবশ্য তার আসার একটা অন্য সুযোগও আছে, কারণ সেই জগন্নাথ কলেজ থেকে আসে এই অনার্স মাস্টার্স এগুলি পাশ করছে, সে এটার প্রাক্তন ছাত্রী হিসাবে আসছে, এটা সে বলছে। কিন্তু আসল উদ্দেশ্যটা তো মনে হয় অন্যরকম কিছু থাকতে পারে, যে আমি আবার কিছু বলি কি না, বলার তো কিছু নাই, কিছু বললে, কারণ আবার বৌমা আবার সে আবার অ্যাডভোকেট, অ্যাডভোকেট মানে ঘরে বসে নেয়, সে আবার প্র্যাকটিসিং অ্যাডভোকেট। বাসায় যদি বাদী থাকে আর তার বৌমা যদি অ্যাডভোকেট থাকে, মামলা লাগানো তো খুব বেশি কঠিন না। আর মহিলাদের তো খুব সহজ মামলা আছে, নারী নির্যাতনের মামলা, এটা লাগাই দিলে তার কোনো কথাই নাই। এই জন্য যদি ঘরে উকিল আছে, বাদীও আছে, সাক্ষীও অনেক বেশি তার পক্ষে। সুতরাং মানে আমার শেল্টার পাওয়ার দরকার। আমার সঙ্গে মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি এমপি আমার সঙ্গে, আবার উনি ডাক্তারও আবার অ্যাডভোকেটও, উনি আমার পাশে বসা আছেন। প্রায় কনভোকেশনে আমি আমার পাশে বসা থাকে, কিন্তু আমি জানি এই ব্যাপারে উনার সমর্থন যে আমার পক্ষে থাকবে এই ব্যাপারে আমি আশাবাদী না, কারণ ওই দিকে নারীর টান ওই দিকেই চলে যাবে। এই ধরনের অবস্থার মধ্যে কিছু বলতে বড় কঠিন। আজকে আর একটা নতুন ঘটনা ঘটছে, সঙ্গে আরেকজন এক আত্মীয় জজসাহেবও আছে। সেই জজসাহেব আছে, যদি বাদী, উকিল, জজসাহেব, সাক্ষী সব যদি ঠিক থাকে, তাহলে আমার অবস্থাটা কি করতে পারে এইবার চিন্তা করে দেখেন। সুতরাং আমি মনে করলাম আজকে এই ধরনের একটা পরিবেশে বোধ হয় ওই লাইনে কিছু বক্তব্য না রাখাই বোধ হয় আমার জন্য উত্তম। মানে কথা আছে না, যান বাঁচানো ফরজ, এই অবস্থা। তবে একটা কথা আমি বলি, এই জগন্নাথ কলেজের সঙ্গে আমার কলেজ মানে যেটা আছে এখন তো বিশ্ববিদ্যালয়, এর সঙ্গে আমার সম্পর্ক নেই আগের থেকেই। সেটা আমি একটা ছাত্র সংগঠন করতাম, আমি কিছুক্ষণ ওই ছাত্র সংগঠনের জেলা সভাপতি ছিলাম, এবং আমি গুরুদয়াল কলেজে প্রথম আমি গিয়েছিলাম, ওই সময় আমি ভিপি হিসেবে ছিলাম। ওই সময় আমার মনে হয় খুব সম্ভব ওই গুরুদয়াল কলেজও তখন আমি ছাত্র ছিলাম, ওইটাতে প্রায় 8-9 হাজার ছাত্র ছিল, তখন বোধ হয় জগন্নাথ কলেজ 25-30 হাজারে কমে না। তখন আমার মনে হয় খুব সম্ভব রাজিউদ্দিন আহমদ রাজু, ও সে বোধ হয় ভিপি ছিল, এবং আমরা একই সংগঠন করতাম। এখানে একজন উপস্থিত আছে, কাজী ফিরোজ রশিদ সাহেব, উনি এখানে উপস্থিত আছেন, উনিও মাননীয় সংসদ সদস্য। আমরা একই সংগঠন করতাম, 64, 65, 66, 67 একসাথে আমরা অনেক কিছু করছি, এবং তখন ওই সংগঠনের কর্মকাণ্ড, বিশেষ করে জগন্নাথ কলেজের নেতৃবৃন্দ, সমর্থক, কর্মী, ছাত্ররা না গেলে ওই ঢাকার যে
ততদিন প্রাদেশিক পরিষদের ক্যাপিটাল ওইটার যে মানে সম্মেলন বলেন, কর্মী সভা বলেন, ছাত্র জনসভা বলেন, যেগুলি হইতো তাদেরকে ছাড়া এটা পূর্ণাঙ্গ হতো না, জমতো না। সুতরাং ওই সময়কার আন্দোলনে জগন্নাথ কলেজে অবদান কেউ অস্বীকার করতে পারে না, আমিও করতে পারি না। একটা গান আছে আপনারা জানেন যে আজ দুজনের দুটি পথ দুটি দিকে গেল ব্যাকে, কিন্তু আজকে আমার গান হলো তা না। যেমন আজকে আমি আব্দুল হামিদ, রাজউদ্দিন আহমদ রাজু, কাজী ফিরোজ রশিদ, আমরা একটি ছাত্র সংগঠন করতাম, আজকে কিন্তু তিনজনের পর তিন দিকে গেছে বেঁকে। মাননীয় মানে রাজউদ্দিন আহমদ রাজু, উনিও মাননীয় সংসদ সদস্য, উনি এক দলে আছেন। মাননীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ, উনিও মাননীয় সদস্য সংসদ সদস্য, উনি আরেক দলে আছেন। আর আমি কোনো দলেই না, আমি কোনো দল করি না, নিরপেক্ষ, অর্থাৎ সব দলেই করি, আবার কোনোই করি না। সুতরাং তিনজনের পথ তিন দিকে চলে গেছে আর কি। তবে এর একটা কাহিনী আমি বলতে চাই। আমি 1970 সালে আমি পাকিস্তান জাতীয় পরিষদে সদস্য হিসাবে নির্বাচন করেছিলাম। সেই নির্বাচনে আমি ছিলাম, তখনকার সমগ্র পাকিস্তানের মধ্যে আমি ছিলাম সর্বকনিষ্ঠ, এবং আমি 70-এর সেই 7ই ডিসেম্বরের নির্বাচনে আমি জয়লাভ করেছিলাম। কিন্তু পাকিস্তানের পার্লামেন্টে আর যেতে পারি নাই 70-এর পরে। ওই ঘটনা তো আপনারা জানেন, 71 সালের যুদ্ধ হলো, দেশ স্বাধীন করলাম। আমি ছাত্র আন্দোলনের জন্য যথাসময়ে ইন্টারমিডিয়েট ডিগ্রি পাস করতে পারি না। 69 সালে আমি গুরুদয়াল কলেজ থেকে বিএ পাস করি, এবং 69 সালে আমি লতে ভর্তি হয়েছিলাম। তো 71 সালে আমার ল পরীক্ষা দেওয়ার কথা ছিল, 70-এ করলাম ইলেকশন, 71 সালে করলাম যুদ্ধ। দেশ স্বাধীনের পরে সেই ল পরীক্ষা 72 সালের ব্যবস্থা হলো, তাও কন্ডেন্স কোর্সে, অর্থাৎ ফার্স্ট পার্টে 2 পেপার, সেকেন্ড পার্টে 2 পেপার, 4 পেপারের পরীক্ষা হয়েছিল, এবং সারা বাংলাদেশের এই ল মানে ছাত্রদের পরীক্ষা এটা হয়েছিল এই জগন্নাথ, তখন জগন্নাথ কলেজের বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আমিও সেই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম। তখন দেশ স্বাধীনের পরে আমরা যারা এমএনএ হয়েছিলাম এবং যারা এমপিএ, অর্থাৎ প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি অফ ইস্ট পাকিস্তান, যারা মেম্বার হয়েছিল, দুইটা মিলে হয়েছিল এমসিএ, অর্থাৎ মেম্বার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তো সেটার আমি সদস্য। ওই সময় আমি জগন্নাথ কলেজে পরীক্ষা দিতে যাই। পরীক্ষা যখন দিলাম, দিতে গেলাম, গিয়া দেখলাম যে যারা যারা পরীক্ষা দিচ্ছে সবাই মোটা মোটা বড় বড় বই সামনে লেখ রাফালায়া সমানে লেখে যাচ্ছে। আমি এমন ছাত্রী খুব কম ছিল, মানে খুব কমই দেখেছি যে বই সামনে ছাড়া কেউ না। আমি বললাম যে এটা কি হচ্ছে, বললো যে 70-এর ইলেকশন মানে বছর গেছে, 71-এর যুদ্ধ করছে, এখন পড়াশোনা করতে পারছে না, এছাড়া উপায়টা কি? আমি ভাবলাম যে আমি বাংলাদেশের প্রথম গণপরিষদের সদস্য, এখন আমি যদি এই কাজটা করি তাহলে কেমন হয়। এরপরে মাঝে মাঝে আবার কিছু সাংবাদিকরা এসে দেখে থাকে, পরে ভাবলাম যে যদি কিছু করি আর যদি সাংবাদিকরা লেখে যে একজন এমসিএ উনিও পরীক্ষার মধ্যে বই দেখে লিখছে, তাহলে তো মানের যত আর থাকতো না। শেষ পর্যন্ত কপালে যা হবার হবে, অসুবিধা নাই, চিন্তা করলাম যে না, কপালে যা আছে তাই হবে, এই চিন্তা করে লাভ নাই, দেখ
বই দেখতাম না, কাউকে জিজ্ঞাসাও করবো না, যা পারি তাই লেখলাম। লেখার পরে দেখা গেল যে চার সাবজেক্টের মধ্যে দুই সাবজেক্টে পাশ করছি। তখন পাঁচ নম্বর ছিল 45, 45 পাইলে পাস হও আর সেকেন্ড ক্লাস হও। এই দুই সাবজেক্ট পাস আর দুই সাবজেক্টে ফেল, এবং তাও মার্কশিট নেওয়ার পরে যখন দেখলাম যে যে দুই সাবজেক্টে ফেল করছে এটার মধ্যে 45 পাইলে 43 আর 43 দুইটার মধ্যে পাইলাম কিন্তু ফেল। তাহলে তো কিছু করার নাই, ফেল করলাম। এখন এই যে ফেল করলাম দুঃখ নাই, পরবর্তীতে অবশ্য 74 সালে আবার পূর্ণাঙ্গভাবে পরীক্ষা দিয়ে আমি ল পাশ করছিলাম। কিন্তু নকল আমি করি নাই। আচ্ছা বলেন, আজকে যদি আমি তখন নকল করতাম, কোনো কারণে যদি পত্রিকার মধ্যে আইতো, অথবা যদি আমি এক্সপেল তো হওয়ার কথা ছিল না, কারণ সবাই করতে প্রশ্ন নাই, পত্রিকার মধ্যে যদি করতে হয়, আজকে যে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে আইসি, তাহলে তো মনে মনে তো আমি আসতে পারতাম কিনা সেটা বলা কঠিন। মনে মনে তো তোমরা ছেলেমেয়েরা বলতে, বেটা তুমি নকল করিয়া পাশ করছো, আজকে আবার আমাদের বড় বড় কথা কইবার লেগে আইছো, এই কথাটা কিন্তু আসতো। আমি মনে হয় আমি সঠিক কাজটাই করছি, নকল আমি জীবনে করি নাই, ফেল করছি বহুবার, আমি গৌরববোধ করি এই কথা বলে যে আমার জীবনে কোনোদিন আমি নকল করি নাই। পাশের কোনো ছেলে মেয়ে ছাত্রকে আমি জিজ্ঞাসা করি নাই, হোয়াট উইল বি দি অ্যান্সার অফ দিস কোশ্চেন, এইটি আমার অহংকার, এই এইটাতে আমি গৌরববোধ করি। আমি আর একটা কথা বলতে চাই, আজকে বিভিন্ন নকলের কথাবার্তাই শোনা যায়, এমনকি আমার লজ্জা হয় অনেক জামাই এই ধরনের কথা শুনি যে শিক্ষকরা ছাত্রদেরকে নকল সাপ্লাই করে, এবং অনেক জায়গায় শোনা যায় এ ছাত্রদের মা বাবারা পর্যন্ত নকল সাপ্লাই করে, এর চেয়ে কলঙ্কজনক, দুঃখজনক, হতাশাজনক আর কিছু হতে পারে বলে আমি মনে করি না। আসলে তাদেরকে কিভাবে সাহায্য করা যায় এটা আমি ভাষা আমি কুলাইতে পারতেছি না, কি তাদেরকে বলবো, মন্দাসা আর কইলাম না, মন্দাসা কি আর এটা কইলাম না, বুঝা নিতে হবে এই ব্যাপারে, তোমাদেরকে সুচার হতে হবে, কঠিন হতে হবে, কারণ এইভাবে আমাদের দেশ জাতি সব ধ্বংস হয়ে যাবে, এর হাত থেকে রক্ষা করতে হবে, নকলের বিরুদ্ধে সর্বস্তরের প্রতিরোধ গড়ে তুলতে হবে। আর একটা কথা কই, কথাটা হলো এই যে ঢাকা শহরের রাস্তা, আমি তো এই 7 বছর হয়েছে প্রায় রাষ্ট্রপতি হয়েছে, আমার একটা খোয়ারের ভিতরে ঢুকাই রয়েছে, মানে আই এম ভেরি মাচ কনফাইন্ড, জেলখানার এই মতো আর কি। পাকিস্তান আমলে জেলে গেছি, দেশ স্বাধীন হওয়ার পরও জেল খাটছে অনেকদিন, এটা কোনো সমস্যা না। সমস্যাটা হলো যে বাইরে কোথাও যেতে পারি না, হাইটটা কোথাও বেড়াইবা বা রাত মেন রাস্তাতে হাইটা যাওয়ার এই উপায় আমার নাই। বঙ্গবন্ধু এখন আইসি সমস্ত রাস্তাঘাট দোকান পাট যা আছে সব বন্ধ, সুতরাং অবস্থাটা কি, এই অবস্থার মধ্যে তো হাঁটার কোনো সুযোগ তো আমার নাই। টেলিভিশনের মধ্যে মাঝে মাঝে দেখি আর কি, টেলিভিশনের মধ্যে দেখা যায় কি যে ফ্লাইওভার আছে, মানে ফ্লাইওভার না মানে ওই ওভারপাস, ওভারপাসটা সহজেই কোনো রিক্স ছাড়াই সেখানে যাইতে পারে, কিন্তু না গিয়া রাস্তাটা ক্রস করতেছে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, আবার অনেক সময় রাস্তার মধ্যে শিক মানে রড দেওয়া এবার ইয়া করা আছে, এটা ফাঁক করিয়া কত কসরত করিয়া এই রাস্তা থেকে এটা পার হয়ে হেদার দেয়, এমনে যায় এমনে যায়, কিন্তু সামনেই লোকে আছে ওভারপাস, হ্যাঁ নজান এই যে বাতি, বাতি তো জলবার কোনো পাও নাই, লাল নীল সবুজ বাতি যে এই বাতি তো জলবার, বাতি সবুজ বাতি জ্বললেও গাড়ি চলবো
তখন 10-15-20 জনে মিল্লা দাঁড়ায় করে আটটা উড়াই দিয়ে যাওয়া আরম্ভ করে। আরে বাবা এটা তো দিছে ওর গাড়ি চলবার লাগে, তুমি কেড়ে যাও, তোমার যখন হাত আইব তখন এনে তুমি যাইবা, তখন হাঁটার জন্য দিবে তখন তা না। এই যে ট্রাফিক রুল মানে কেউ মানে না, তখন এটা যদি না মানলে একটা ডিসিপ্লিন যদি না আসে তাহলে একটা জাতি তো সামনের দিকে যাইতে পারে না, উন্নতি করতে পারে না। সুতরাং এখানে এত এত ছাত্র ছেলে মেয়েরা আছে, আমি তোমাদেরকে অনুরোধ করি মানুষদেরকে একটু বোঝাও, তাদেরকে একটু মোটিভেট করো যে এইভাবে যথাযথ রাস্তা ক্রস করা ঠিক না। যেখানে ব্যবস্থা আছে না থাকলে একটা কথা ছিল, আছে সেখানে এটা ব্যবহার কেন করবে না। এই জন্য তোমরা ওভারপাস দিয়ে যাও বা যেই দিক দিয়ে যাওয়ার কথা ওই দিক দিয়ে যাও, ফুটপাথ দিয়ে হাঁটার কথা ফুটপাথ দিয়ে হাঁটো, মেইন রাস্তা দিয়ে হাঁটো, এটা তো ঠিক না। এগুলি শুধু ছাত্র সমাজ না, আমাদের যে রাজনীতিবিদ যারা আছেন, নেতৃবৃন্দ আছেন, সামাজিক নেতৃবৃন্দ আছেন, বুদ্ধিজীবী আছেন, শিল্পী সাহিত্যিক যে যে যারা যারা আছেন, সমাজের সর্বস্তরের লোক, আমাদের সাধারণ জনগণকে, সমস্ত লোক এবং নিজেদেরকে সচেতন করা এবং তাদেরকেও সচেতন করার জন্য আপনাদেরকে একটু কাজ করা প্রয়োজন বলে আমি মনে করি। এবং সবাই মিলে যদি কাজ করি করেন তাহলেই আমার মনে হয় আমাদের মধ্যে একটা ডিসিপ্লিন, একটা স্বাভাবিক অবস্থা ফিরে আসবে এবং আমাদের চলা ফেরা সব কিছু আরো সুন্দর হবে। বিদেশ থেকে যারা আসবে তারা আমাদের দেশে আসলে আমাদেরকে একটা ডিসিপ্লিন জাতি হিসাবে তারা মনে করবে, ভাববে এবং তারা ওইভাবে আমাদেরকে সম্মান করবে। কিন্তু এখন যেটা দেখে যা, কিন্তু তারা আমাদের এইসব চাল চলন আচার আচরণ দেখে তারা সত্যি হতাশ হয়ে যায়, এটা যেন না হয়। এই ব্যাপারে আমি তোমাদের কাছে আমি অত্যন্ত বিনীতভাবে আহ্বান রাখছি, এই ব্যাপারটা তোমরা একটু দেখো। আমি সকলকে অনুরোধ করছি, সমাজের সর্বস্তরের লোকজনদেরকে আমি অনুরোধ করছি, আপনারা এই ব্যাপারটাও আপনারা একটু ভেবে দেখবেন। যাই হোক, আমি আর বক্তব্য লম্বা করব না, আমি শেষ করে দিচ্ছি। কারণ এই সবাই যারা মানে যারা আজকে মানে ডিগ্রি অর্জন পাইলো, স্বীকৃতি পালো, সবাই তো বাড়ি ঘরে যাবে, মা বাপ বা আত্মীয় স্বজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করবে, একটা আনন্দ উৎসব আর উৎসবের দিন একটা তোমাদের জন্য, আমি তোমাদের সময় নষ্ট করব না। শেষ করতে চাই, প্রিয় গ্রাজুয়েটগণ, তোমরা এই জাতির ভবিষ্যৎ, আগামী দিনে তোমাদের হাতেই ন্যস্ত হবে দেশ ও জাতির দায় দায়িত্ব। তোমাদের সৃজনশীলতা এবং নেতৃত্বে দেশ হবে সমৃদ্ধ ও উন্নত। জীবনের প্রতিটি ধাপে তোমাদেরকে আদর্শের পরিচয় দিতে হবে, জীবনে সত্য ও সুন্দরকে চয়ন করতে হবে। তোমরা কখনো মিথ্যা ও অন্যায়কে প্রশ্রয় দিবে না, দেশমাতৃকাকে ভালোবাসবে। এক্ষেত্রে অসাম্প্রদায়িকতা, মহান মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনা ও মানবিক গুণাবলী হবে তোমাদের চলার পথে পাথেয়। আমি তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ, উত্তরোত্ত সাফল্য, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মহান আল্লাহ আমাদের সহায় হন। খুদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম।